নমস্কার বন্ধুরা, অধিকারী কৃষ্ণা বাঙালি ব্লগ ভিডিওতে সবাইকে সুস্বাগতম। সবাই কেমন আছেন? আমি আজকে আপনাদের জন্য আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম। আমি বাড়িতে গিয়ে আবার শাশুড়ি মাকে বলেছিলাম যে আমাদেরকে একটু চিতই পিঠা করে খাওয়াতে বা সাজের পিঠা। তো উনি সাজের পিঠার জন্য একটু সাজ চুলার উপর মাটির চুলায় গরম করে নিচ্ছে এবং এর উপর একটু তেল দিয়ে মুছে দিয়েছে। আর পাতলা করে যেই গুলাটা নিয়েছে এর জন্য চালের গুঁড়া আগেই মেখে নিয়েছিল, দুই এক ঘন্টা মেখে ওভাবে রেখে দিয়েছিল, তার মধ্যে জল দিয়ে পাতলা করে গুলিয়ে নিয়েছে। এখন সেই গোলানো গুঁড়াটা সাজের মধ্যে দিয়ে ঢেকে দিবে। সাজের পিঠা তো যার হাতে ভালো হয় তো খুব ভালো হয়, আবার না হলে তো অনেক মুশকিল, আর পিঠা হতে চায় না। তো ওনার হাতে পিঠাগুলি ভালোই হয়, তো এই জন্য ওনাকে আমি বলছিলাম যে আপনি পিঠা করেন আর আমি পাশে দাঁড়িয়ে ভিডিও করি। তো যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন, সবাইকে বলবো কেউ স্কিপ করে দেখবেন না, আশা করি পুরো ভিডিওটাই দেখবেন। আর ভালো লাগলে যাবার সময় একটা লাইক দিয়ে যাবেন আর কমেন্ট করে জানাবেন আমার ভিডিও আপলোড করা বা আমার রেসিপিগুলো আপনাদের কাছে কেমন লাগে। তাহলে কি হয়, আমি বুঝতে পারি যে আমার কাজে কোনো ভুল হয়েছে কি না বা ঠিক আছে কি না। তো আপনারা জাজ হিসাবে আমাকে একটু পরিচালিত করতে পারেন, তাহলে আপনাদের কাছে আমি কৃতজ্ঞ থাকব। আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তো তাদেরকে বলবো প্লিজ সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি প্রেস করে রাখুন, যাতে করে আমার আপলোড করা প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশন সহজে আপনাদেরকে কাছে পৌঁছে যেতে পারে। আর যে সাবস্ক্রাইব করেছেন তার কাছে আমি অশেষ কৃতজ্ঞ। বন্ধুরা, আপনাদের কাছে আমার কৃতজ্ঞতা শেষ নাই, কারণ আপনাদের সাবস্ক্রিপশন যখন মানে বাড়তে থাকে তো আমার কাছে এত ভালো লাগে কি বলবো। আমার মনে হয় তাহলে আমি প্রতিদিনই একটু একটু করে নতুন নতুন ভিডিও বানিয়ে আপনাদেরকে দেখাই। তো এর জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো আমি এভাবে করে করে পিঠাগুলো বানিয়ে নিয়েছি, দেখুন অনেক পিঠা হয়েছে, কারণ সম্পূর্ণটা আপনাদের দেখানো সম্ভব না, তাহলে অনেক বড় ভিডিও হয়ে যায়। তারপরও আমি টেনে নিয়েছি, তো একটু শর্টকাট করে এডিট করে নিয়েছি, না হলে ভিডিওটা 20 মিনিট হয়ে যাবে। আসলে কারো 20 মিনিট দেখার মতো ধৈর্য থাকে না, ইভেন আমারও থাকে না। এটা একটা সিনেমা হলে বা গান হলে এটা ঠিক আছে, বাট রান্না বা এই জাতীয় ভিডিও 4-5 মিনিট হলেই বেটার। তারপরও বানাতে বানাতে দেখা গেল অনেক বেশি হয়ে যায়, তো আমার ভুল ত্রুটি আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো দেখুন আমার পিঠাগুলো প্রায় রেডি হয়ে যাচ্ছে। পিঠা নামাতে নামাতে আমি গামলাটি ভরে ফেলছি, আমার বোলটি ভরে যাচ্ছে। এখন পিঠাটি খুব ভালো ফুলেছে, আমার কাছে তো বেশ মজা লাগছে। হালকা শীত পড়েছিল বাড়িতে আসার পরে, তো হালকা শীতে চিতই পিঠা বেশ মজাদার। যদি দুধের মধ্যে ভেজানো যেত তাহলে আরও বেশি মজা লাগতো, কারণ ওই পিঠাটাই আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে। আর এটাও ভালো লাগে তো মাংস দিয়ে খেতে বা গুড় দিয়ে অনেকে পছন্দ করে। তো আমি পিঠা আর মাংস রেসিপি আজকে, কিন্তু মাংসের রেসিপিটা আপনাদের সাথে দেখাতে পারলাম না, এই জন্য দুঃখিত, কারণ আমি না মাংসের ভিডিওটা বানাতে পারিনি। দেখুন কত সুন্দর করে পিঠা হয়ে যাচ্ছে। তো আপনারা অবশ্যই বাসায় এইভাবে ট্রাই করবেন, বাসায় কোনো অতিথি এলে পিঠা বানিয়ে দিলে অবশ্যই তিনি খুশি হবেন, কারণ এখনকার দিনে পিঠা উঠেই গিয়েছে বলতে গেলে, খুব কম। আমরা তো এখনকার জেনারেশন বিরিয়ানি পোলাও বার্গার পিৎজা খেতে ভালোবাসি, তো পিঠা যে অনেক সুস্বাদু এটা অনেকেই ভুলে গিয়েছি আমরা। তো নতুন করে যাতে আপনাদের মাঝে পিঠার একটা স্বাদ ফিরে আসে, তো সেই জন্যই আমার এই ভিডিওটা তৈরি করা। তো অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনারা উপকৃত হবেন যে আমি কিভাবে পিঠাটা তৈরি করলাম, কিভাবে সাজ থেকে তুলছি। এটার একটা মেজারমেন্ট আছে যে কত সময় পর আমি ঢাকনাটা তুললে পারফেক্ট পিঠাটা হবে। তো এইভাবে সব দিকটা ম্যানেজ করে যদি আপনি তৈরি করতে পারেন তাহলে আপনার পিঠাটা অনেক পারফেক্ট হবে।
তো আমার পিঠার রেসিপিটা তো প্রায় শেষ হয়ে গিয়েছে। তো আপনারা অনেক অনেক ভালো থাকবেন, আবার নতুন কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে আমি হাজির হয়ে যাব। আমার একটু ঠান্ডা লেগেছে, কাশি আসে, এর জন্য আপনাদের কাছে দুঃখিত। তো সবাই অনেক ভালো থাকবেন, আমার ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার বন্ধুরা।